ধন্যবাদ আপনার সকলকে। আসলেই ভালো লাগছে, কারণ আমার প্রথম ম্যাচটা আসলে জেতা ম্যাচ। আমরা অনেকগুলো ক্যাচ মিস করেছি, ক্যাচ মিস মানে ম্যাচ মিস, সো আমরা ম্যাচ মিস করেছি, বাট আজকে ওয়ান্ডারফুলি আমাদের ছেলেরা কাম ব্যাক করেছে এবং আশা করি আমরা নেক্সট খেলায় খুব ভালো আরও ভালো করবো। এটা সম্বন্ধে আমি কমেন্টস করতে যাচ্ছি না, কারণ ও বড় প্লেয়ার, ও জানে কী করতে হবে। আসলে কিছু ভুল ভ্রান্তি হচ্ছে খেলায়, হিউম্যান এরর তো থাকবেই, তো এখানেও কিছু হিউম্যান এরর হয়েছে। আপনি দেখছেন আর্ট যেটা হয়েছে এটাও হিউম্যান এরর ছিল, বাট আমাদেরকে আসলে এগুলোকে পজিটিভলি হ্যান্ডেল করা উচিত। আসলে আমরা চেয়েছি, আমরা তো চাবোই ডিএসএলএল প্রযুক্তি আমরা অবশ্যই চাবো, বাট হয়তো বা অন্যান্য সীমাবদ্ধতার জন্য আমাদের বিসিবি দিতে পারেনি, বাট আমি জানি সুপার আই নো ফ্রম লিগ ম্যাচ শেষ হওয়ার পরই যে ডিএসএল অ্যাড হবে, সো আমরা আশা করি তখন থেকে হয়তো অ্যাটলিস্ট আমরা এই হিউম্যান এরর থেকে মুক্তি পাবো। সাকিব বাবার অধীনে না এটা ব্যর্থতা বলবো না, আমাদের ওনারা বলেছেন, ওনারা কিন্তু এটা এক্সপ্লেইন করেছে সবার কাছে, সংকট আছে এই জন্য দিতে পারেনি, এক্সপ্লেইন করেছে। রিজন ভাই কোনো রকম ডিসিপ্লিনারি অ্যাকশনের কথা আপনারা কি শুনেছেন বা এরকম যে আম্পায়ারিং নিয়ে যেমন আপনাদের ইয়ে আছে, তারপর হচ্ছে সাকিবের যাওয়া, তারপর হচ্ছে বিজয়ের একটু ইয়ে, মানে যেহেতু ওনার আপনি, আপনার কাছে কোনো রকম দেখেন আউটগুলো যখন মানুষ আপনি ভুল আউট দিবেন তখন কিন্তু মানুষের একটু মনে ব্যথা লাগবেই, এই জন্য ব্যাট দিয়ে এক জায়গায় বাড়ি দিতেই পারে। আর ডিসিপ্লিন, এখানে ডিসিপ্লিনের অ্যাকশন নিলে দুটোটাই তো নেওয়া উচিত, পেলে শুধু প্লেয়ার কেন, নিলে তো দুজনই নিতে হবে। ওদিন সে যায়নি, আমরা যেটা শুনেছি সাকিব প্রেশারলেস থাকতে চেয়েছিল কিন্তু আপনারা মালিক পক্ষ চেয়েছে যে সাকিবকে ক্যাপ্টেন করবেন। মিরাজ টস করেছে ওই দিন, অন্য রিজন ছিল এটা আমি বলতে চাইছি, বাট সাকিব ইজ দ্য ক্যাপ্টেন। দিস ইজ দ্য থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভাই।